আজির এই প্রতিবাদী কার্যসূচী হয়েছে ডিমরিয়া রাজ্যের স্বতঃস্ফূর্ত প্রতিবাদী কার্যসূচী। ইয়াত কোনো দল সংগঠন বলে নহয়, রাইজে এই সন্দেহযুক্ত নাগরিকর বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে উলাই আহিছে। সেই আমার ডিমরিয়া খিলঞ্জীয়া রাইজর এটা এক শুভ লক্ষণ, একত্রিত হয়েছে ডিমরিয়া রাইজ। কারণ যি সন্দেহযুক্ত নাগরিকর আগ্রাসন ডিমরিয়া দিনক দিনে বৃদ্ধি হবলে ধরেছে। এই ক্ষেত্রে আমার খিলঞ্জীয়া রাইজর বা জনজাতীয় রাইজর কারণে এক এক চিন্তার বিষয় হয়ে গেছে। বিগত যাওয়া দুটা দিনত যে উচ্ছেদ অভিযান চলিলে সেই অভিযানটি যাওয়াকালিরপর বন্ধ হয়েছে, সেইভাবে আমি অল্প শঙ্কিত হয়েছো। আমি সরকারক বা প্রশাসনক আপনার জড়িয়ে অনুরোধ বা দাবি জানাব বিচারি যে জনজাতীয় আবেষ্টনভূমিত যখন বেদখল অল অবৈধ সন্দেহযুক্ত নাগরিকে বেদখল করে আছে আর যরণীয়া পথারত সন্দেহযুক্ত নাগরিকে অবৈধভাবে দখল করেছে সেইসমূহ অতি শীঘ্রে উচ্ছেদ করব লাগে, সেই আমি দাবি জানাবলে আজি রাজপথত আছো। ইয়ার পিছত কেন ধরনের কার্যসূচী বলে কবলে গেলে আমি আজি তো রাইজ স্বতঃস্ফূর্তভাবে উলাইছে। আর যদি এই তেনক্ষেত্রে সরকারের ফলের কোনো ধরনের সহযোগিতা বা কোনো ধরনের রিয়েকশন যদি না পাও, আমি এই আমার আন্দোলন ধারাবাহিকভাবে চলি থাকব। আজি যে বাংলাদেশি যে উপদ্রব আজি ইয়াতে দেখা গৈছে, আমি বহুদিনের চাই আছো যে আমার যানবিলাক আজি ট্রাইবেল ভূমি বলে নয় ইয়াতে ডিমরিয়া অঞ্চল বলে সমগ্র অসমতে আজি সানি ধরেছে। এই বাংলাদেশের উপর যে ব্যবস্থা লব লাগছে সরকারে যিমানখিনি ক্ষিপ্রগতি লব লাগছে আজিলেকে দেখা হওয়া নাই। আজি আমি দেখা পালো যে হঠাৎ আমার ইয়াতে সমর হেৰি কচুতলির একটা অঞ্চলত বৃহৎ একটা অঞ্চল একটা গ্রেজিং রিজার্ভ আজি দখল করে পেলায় বহি আছে। গতি সমগ্র চিন্তনীয় বিষয় আজি বাংলাদেশের একটা বিষয় সরকার যেটা ভাঙি গল, সরকার ভাঙার ফলত কি হল, গোটে যে হিন্দু বাংলাদেশির নামত এটা যা মুসলমান বাংলাদেশি আছে এইবিলাকে আমাকে একটা শঙ্কিত করে তুলিছে। যিমান যে দেখিছো আমার ওসরতে একটা ডাঙরকে একটা মসজিদ গঠন মানে মসজিদ এটা গড়ে উঠেছে। এই মসজিদত আমি দেখা পাও যে অচিনাকি অচিনাকি মানুষ সদায় ইয়াতে আহি পেলে নামাজ পড়ব আহে। আমার একটা চিন্তা বিষয় আজি আমার লড়া ছলী আজি ছালী বাইর যাব কারণে আজি ভয় হয়ে গেছে। যিমান দেখা গৈছে আমি অল অসমতে বলে না গোটে সমগ্র ভারততে যে মুসলমানের যেটুকর যেটু আজি মানে কট্টরতা, এই কট্টরতাটার কারণে আমার আজি বরবাদ হয়ে গেছে। আমার বরবাদ হয়েছে, লগতে আজি সোনাপুরখনের আগতে যি আমার উপদ্রব নাছিল আজি ধীরে ধীরে এই হবলে ধরেছে। কোনে এইবিল দিছে ইয়াতে যা এজেন্ট আছে, এজেন্ট বহি আছে, অতি শীঘ্রে এরেস্ট করব লাগে। এজেন্ট বহি আছে, কোনো বাংলাদেশের নামত মাটি যাতে দিব নালাগে। আর যি আমার আজি ট্রাইবেলর যে মাটি, এই মাটি সরকারি মাটিখিনি তো গেছে, ট্রাইবেলর মাটি যে সুরক্ষিত হবো লাগেছিল সেইখিনিও সুরক্ষিত নয়। তাতো ধরেছে যা আজি দেখিছো সমতা পথার সোনাপুর পথার যা আজি বহি আছে আজি নাম আধার কার্ড সকল চেক করবো। আধার কার্ড যদি দেখা যায় মেক্সিমাম আধার কার্ড ডুপ্লিকেট পাব আজি, গতি সরকারও তার উপর গ্রহণ করে ব্যবস্থা গ্রহণ করব লাগে। এই আমার দাবি, খিলঞ্জিয়ার মাটি সুরক্ষিত হবো লাগে, খিলঞ্জিয়ার যে কণ্ঠ সেই সদায় আজি উদ্ধত থাকিব লাগে। আর আজি যে নূর যে আমার যে প্রেসিডেন্ট আছে এক্স প্রেসিডেন্ট, আজি নিজের চরিত্র দেখাই দিলে, সেই চরিত্র আজি সবে দেখিছে যে বাংলাদেশে আজি আনি পেলে ইয়াতে সরকারি মাটি ঘর বনাইছে, ট্রাইবেলর ভূমি আজি হেৰি করেছে, বেদখল করেছে। বেদখল করা তো নহয়, অসমখনক বেদখল করেছে তেওঁলোকে। গতিকে ইমিডিয়েট তেওঁলোকক ইয়ারপর এভেকশন করব লাগে, আর এই এভেকশন যেতিয়ালৈকে তেওঁলোকে ইয়ারপর খালি নহয় অসমৰ পৰা উলিয়াই দিব ব্যবস্থা করব লাগে তেওঁলোকক। এই আমার সরকারের দাবি।